দীর্ঘদিন ধরে মানুষ এইখানে পিকনিক করতে আসতো আগে, কিন্তু এখন বন দপ্তরের উদ্যোগে এই ফিস্ট বা বনভোজন বন্ধ করা হয়েছে। তার কারণটা কি? কারণ যাতে এই বন্য পশুরা তাদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, তাদের নিজেদের বাড়ি বলতে এটাকে কোনো অসুবিধা না হয়, তাদের জন্যই বন দপ্তর আজকে এই ফরেস্টের মধ্যে পিকনিক বা বনভোজন বন্ধ করে দিয়েছে। এতে খুশি আরামবাগবাসী। ২০২৩ সাল থেকে আমরা চান্দুক রিজার্ভ ফরেস্ট, যেটা সম্পূর্ণ সংরক্ষিত একটা বনাঞ্চল, সেখানে কোনোরকমভাবে হচ্ছে যে অবৈধ প্রবেশ এবং হচ্ছে পিকনিক বনভোজন আমরা কিন্তু কোনোভাবে অ্যালাউ করব না। ওই যে ফরেস্টটা যা পরিস্থিতি ছিল, জঙ্গলটা প্রায় শেষের পথে চলে গেছিল। তো এই রেঞ্জার আসার পর আমরা লক্ষ্য করেছি জঙ্গলটা ঘন হয়েছে, গাছপালা লাগিয়েছে, আরও সুন্দর হয়েছে, মানে জঙ্গলটা জঙ্গলের মতো হয়েছে। যেহেতু ওইটা আরামবাগের হার্ট, অক্সিজেন, হ্যাঁ, মানুষের বেঁচে থাকার জন্য অক্সিজেন প্রয়োজন, তার জন্য গাছের প্রয়োজন। ওদের মধ্যে তো ফরেস্টে আর কোথাও নাই ওইটা ছাড়া। ওই যে একটা সৌন্দর্য গাছপালা, দিদি বলছেন যে একটা গাছ একটা প্রাণ, আমরা দিদির সঙ্গে একমত হয়ে আমরা বলতে চাই যে দপ্তর যে একটা সিদ্ধান্ত নিয়েছে, খুব ভালো সিদ্ধান্ত নিয়েছে বন্ধ করার। বন দপ্তরের নয়, সাধারণ মানুষেরও আছে। সুস্থ জীবনে যেমন অক্সিজেন প্রয়োজন আছে, অক্সিজেনের জন্য গাছের প্রয়োজন। তাই গাছ কাটা যাবে না, আর এই গাছ বাঁচাতে উদ্যোগী হতে হবে আপামর জনগণকে। আমার শহর আরামবাগ থেকে দীপাঞ্জন রায়, কলকাতা টিভি।